ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় কৈলাসহর পশ্চিম ইয়াজে খাওড়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের মকবুল মিয়ার মোরগের ফার্ম। শুক্রবার গভীর রাতে মকবুল মিয়া বিকট শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দেখেন ওনার মোরগের ফার্মে দাউ দাউ করে আগুন জ্বলছে। মকবুলের চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসী এসে জড়ো হন। অগ্নি নির্বাপক দপ্তর ও এলাকাবাসী আসার আগেই 250টি মোরগ সহ ফার্মটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। হঠাৎ করে 12:20-30 সময় গতি বাড়িয়া খালি আওয়াজ শোনা গেছে, যে বাসর যে আঁকিগুলি পড়ছে খালি আওয়াজ শুনিয়া বাড়াইছি বাড়াইয়া দেখা যায় পুরো আগুনের লুকা। এহটা গিয়া উপরে বন্ধ উড়ি উড়ি বাসর, এরপরে দৌড়িয়া বাড়াইয়া 10 মিনিট গেছে না পুরো গোর শেষ, এবার মাটি লয়ে লাগিয়েছে। আমরা কিচ্ছু করার মতো আর আসলাম। এটা ইয়াজাহরে গ্রাম পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ড? নম্বর ওয়ার্ড। আচ্ছা, ক্ষতি ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ হইব? 1,25,000-30,000 মতো। খবর পেয়ে ছুটে আসেন কৈলাসহর ইরানি থানার ওসি আলমগীর হোসেন, কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরের অফিসার রাখাল দেব, খবর পেয়ে ছুটে আসেন পশ্চিম ইয়াজে খাওড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিম মিয়া এবং প্রাক্তন প্রধান বিল্লাল আহমদ খান সহ অন্যান্যরা। ফিরো রিপোর্ট, হলাবোল।